সুপ্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে ছয়াচিড়ি অনিয়ন তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে এটা আমি পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন। এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি এর থেকে সয়াবিনটা উঠিয়ে নিচ্ছি। সয়াবিনটা উঠিয়ে নিয়ে আমি এটা 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর হাত দিয়ে চিপে সয়াবিন থেকে সমস্ত পানিটা ঝরিয়ে নেব। সয়াবিনের ভেতরে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। সয়াবিনটা থেকে সমস্ত পানি আমি ঝরিয়ে নিয়ে এসেছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। গোলমরিচের পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। শুকনো মরিচের পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। ডিম দিচ্ছি 1টা। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিচ্ছি 1 চিমটি। যেহেতু এটা আমি আগের লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য এই পর্যায়ে আমি লবণটা কম দিলাম। এখন এই সব কিছু একসঙ্গে একটু মেখে নিচ্ছি। সব কিছু মাখিয়ে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানি নিয়েছি 1 কাপ। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। একটু পানির সঙ্গে সসগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়েছি এবং তেলটাও গরম করে নিয়েছি। এখন একে একে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে আমি গ্যাসটা মিডিয়ামে রেখেই 2-3 মিনিট অপেক্ষা করছি অপর পাশটা ভাজার জন্য। পর আমি সয়াবিনটা একটু নেড়ে দিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে সয়াবিনটা ভেজে নিতে হবে। যে সয়াবিনটা কালার চলে এসেছে আমি সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি। সবগুলো সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাও উঠিয়ে নিচ্ছি। সবগুলো সয়াবিন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সয়াবিন ভাজা তেল থেকে আমি 3 টেবিল চামচ তেল অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি।
এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। আর পেঁয়াজের খোলাটা আমি এভাবে করে উঠিয়ে নিয়েছি। এটা আমি মিনিটখানিক একটু ভেজে নিচ্ছি। মিনিটখানিক ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1টা ক্যাপসিকাম। ক্যাপসিকামের ভেতরে বিচিটা বাদ দিয়ে আমি এটা পেঁয়াজের মতো এরকম করে কিউব করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু আমি 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আর মরিচটা আমি এরকম মাঝখান থেকে চিরে দিয়েছি। এটা যেহেতু সয়া চিলি অনিয়ন তাই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা কম বেশি করে নেবেন। মরিচটা দিয়ে এটাও আমি মিনিটখানিক একটু ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। সসটা ফুটে উঠেছে, এখন আগে থেকে ভেজে রাখা সেই সয়াবিনটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। যে বাটিতে সয়াবিনটা মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আরও 1/2 কাপ পানি আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। সসের সঙ্গে সয়াবিনটা একটু মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের পাউডার। চেষ্টা করবেন ফ্রেশ গোলমরিচটা ব্যবহার করার জন্য। আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে লবণ এবং মরিচটা চেক করে নিতে হবে সবকিছু ঠিক আছে কিনা। চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মরিচটা একটু কম থাকায় আমি আরো 4টা মরিচ এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 4-5 মিনিট ধরে আমি এটা রান্না করে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এর ঝোলটা আমি এরকম রাখছি, এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা ঝোল শুকিয়ে আসবে। এবার এটা আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আরও একটি রান্নার ফেসবুক পেজ আছে, সেখানেও আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি করে লাইক দেবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।